তারপর সেই জায়গাটা খুঁড়তেই একটা ছোট বাক্স বেরিয়ে আসে। আমি সেই বাক্সটা খুলে দেখি তার ভিতরে একটা কাঁচের বোতল আর দুটো সোনার আংটি রয়েছে। আংটিগুলো দেখে আমি আর নিজেকে সামলাতে পারিনি, আর ওই বাক্সটা থেকে কাঁচের বোতলটা আমি ছুঁড়ে ফেলতেই সেটা ভেঙে যায়। অনেকদিন থেকেই গোপীবাবু ভৈরব চক্রবর্তীর বাড়িতে যাওয়ার কথা আমাকে বলছেন। ভৈরব চক্রবর্তী এর আগে বিরাজহোমের যে গল্পটি আমাদের শুনিয়েছিলেন, সেটা শোনার পর থেকেই গোপীবাবুর তান্ত্রিক গল্পের প্রতি খুবই আগ্রহী হয়ে পড়েছেন। তাই আজ স্কুল ছুটি হওয়ার পর আমি গোপীবাবুকে বললাম, চলুন না আজকে ভৈরব চক্রবর্তীর বাড়িতে যাওয়া যাক। গোপীবাবু খুশি হয়ে বললেন, যাবেন? বাহ, খুব ভালো। তবে একটা কথা রনিবাবু, এই খালি হাতে যাওয়াটা ঠিক হবে না, তার চেয়ে বরং আমি কিছু মিষ্টি কিনে নিই। এরপর মিষ্টি কিনে নিয়ে ভৈরব চক্রবর্তীর বাড়ির সামনে এসে দরজায় কড়া নাড়া দিতেই ওনার মেয়ে শৈল ওরফে শৈলেন্দ্রী দরজা খুলে বলল, বাবা, গোপী কাকু আর ননি কাকু এসেছেন। চক্রবর্তী মশাই ভিতরের ঘর থেকেই বললেন, ভিতরে নিয়ে আয়। এরপর আমরা ঘরে প্রবেশ করলাম। আমি চক্রবর্তী মশাইয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, তা কেমন আছেন চক্রবর্তী মশাই? ওই আছি একরকম, বসো, তোমরা বসো। আমরা খাটের ওপর বসলাম। তারপর গোপীবাবু মিষ্টির প্যাকেটটা ওনার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, একটু মিষ্টি এনেছি, নিন ধরুন। আরে আবার এসব কেন? মা কই রে, এই প্যাকেটটা ধর, আর চট করে তিন কাপ চা দিয়ে যা তো মা। চক্রবর্তী মশাইয়ের মেয়ে মিষ্টির প্যাকেটটা নিয়ে ভিতরে চলে গেল। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বা আপনাকে দেখে এরকম অস্বাভাবিক মনে হচ্ছে কেন? কি হয়েছে, আপনার শরীর টরীর খারাপ নাকি? না, ঠিক শরীর খারাপ নয়, তবে গতকাল রাতে আমার ছোটবেলায় ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা স্বপ্নে দেখার পর থেকে মনের অবস্থা একদমই ভালো নয়। ছোটবেলায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা? তাহলে আপনার ওই স্বপ্ন কাহিনীর কথাই শোনান না আজ। শুনবে, তবে শোনো, তখন আমার বয়স 10 অতিক্রম করে সবে 11-এ পড়েছে। গ্রামের স্কুলে পড়াশোনা করি। ছোটবেলায় আমার একমাত্র বন্ধু বলতে যে ছিল তার নাম কেষ্ট। ছোটবেলায় কত কি যে করেছি আমি আর কেষ্ট দুজন মিলে, নিশ্চিত প্রামাণিক বলে একজন লোকের খুব ভালো পেয়ারা বাগান ছিল আমাদেরই গ্রামে। আমি আর কেষ্ট স্কুল ছুটির পর রোজ দুপুরবেলা সেই পেয়ারা বাগানে গিয়ে পেয়ারা চুরি করে খেতাম। আবার পাঁচু হালদারের পুকুরে এক বিঘত বড় বড় কাতলা ছিল, বাবার বারণ থাকা সত্ত্বেও সেই পুকুরে আমি আর কেষ্ট ছিপ ফেলে মাছ ধরতাম, আর সেই মাছ হাটে বিক্রি করে গুলি কিনে খেলতাম। এমনই একদিন হঠাৎ করে আমাদের গোয়াল থেকে একখানা গরু উধাও হয়ে গেল। বাবা সারা দিন গ্রামের প্রায় সব জায়গায় খোঁজাখুঁজি করলেন, কিন্তু তাকে আর পাওয়া গেল না। জলজ্যান্ত গরুটাকে আগের দিন বিকেল পর্যন্ত দেখলাম, তাহলে হঠাৎ করে সে গেল কোথায়? পরের দিন আমাদের পাশের বাড়ির কানাই কাকা দৌড়তে দৌড়তে এসে বাবাকে বললেন, ত্রিদেব, এই তোমার যে গরুখানা হারিয়ে গেছিল, এই আজ সকালে মাঠে কাজ করতে করতে দেখি পাশের ঘাস বনের মধ্যে গরুটা আধ খাওয়া অবস্থায় মরে পড়ে রয়েছে। এই কথা শোনার পর বাবা এবং আরো কয়েকজন গেল সেইখানে। আমিও বাবার হাত ধরে সেখানে গিয়েছিলাম। গিয়ে দেখি গরুটার শরীরের কিছুটা মাংস কেউ খেয়েছে। বাবার মন খুব খারাপ, ওনার শখের গরু ছিল ওটা। এরপর গ্রামের বাকি লোকজন বাবাকে বলল,
শেয়ালে মেরে খেয়েছে মনে হয়। আমারও তাই মনে হয়। এই ঘটনার কিছুদিন পর একদিন স্কুলে গিয়ে দেখি কেষ্টো স্কুলে আসেনি। এরপর স্কুল ছুটি হয়ে গেলে আমি কেষ্টোদের বাড়িতে গিয়ে দেখি কেষ্টোর খুব জ্বর। সে এমনই ভয়ানক জ্বর যে আমি তার সামনে গিয়ে দাঁড়াতেও সে আমাকে চিনতে অবধি পারল না। আমি যথারীতি বাড়ি ফিরে এলাম। সন্ধেবেলা আমাদের বাড়ির সামনের অশ্বত্থ গাছের নিচে চ্যাটা পেরে বাবার বন্ধুদের আড্ডা বসত রোজ। কিন্তু সেদিন সন্ধ্যের একটু আগেই পশ্চিমে ঘন কালো মেঘ উঠল, তারপরে অঝোরে বৃষ্টি নামল। তাই সেদিন বাবা এবং তার বন্ধুদের বৈঠক বসল আমাদের বাড়ির ভিতরে। একটা মৃদু লণ্ঠন জ্বলছে এবং তারা বসে আলোচনা করছেন। আমি পাশের ঘরের বিছানায় শুয়ে জানালা দিয়ে বৃষ্টি দেখছি। হঠাৎ পাশের ঘর থেকে একজনের কথা কানে এলো। জানো ত্রিদেব, কাল সন্ধ্যে থেকে গোবিন্দ মণ্ডলের একখানা গরুকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে আমি মাঠে কাজ করতে গিয়ে হঠাৎ গরুটাকে আধ খাওয়া অবস্থায় দেখতে পাই। ঠিক তোমার গরুটার মতোই এটা কেউ কেউ খেয়েছে। আমার মনে হয় ওই শিয়ালে টেনে নিয়ে গেছে। এই ধুর, এত বড় একটা গরুকে গোয়াল থেকে শেয়ালে টেনে নিয়ে গেল? না 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 না, এই ব্যাপারটা আমার কিন্তু ঠিক বিশ্বাস হলো না। আমার মনে হয় এই গ্রামে না ব্রহ্মদত্তির নজর পড়েছে গো। ঠিক বলেছ, আমারও তাই মনে হয়। তোমরা থামবে, কখন থেকে ভূত প্রেত ব্রহ্মদত্তি এসব কি বলে যাচ্ছ? আর আর শিয়ালে টেনে নিয়ে যেতে পারে না, এটা তোমাদের কে বলেছে? আগেকার দিনে 10-12 বছরের ছেলেকে সুযোগ পেলে ঘর থেকে টেনে নিয়ে চলে যেত শেয়ালে। আর তাই তখনকার বাড়ির লোকেরা তাদের বাড়ির বাচ্চাদের সব সময় চোখে চোখে রাখত। শিয়ালকে যদি তোমরা কম ভাবো তাহলে কিন্তু ভুল ভাবছ। পরের দিন সকালে খবর পাওয়া গেল নিতাই হালদারের মায়ের মৃতদেহ পাওয়া গেছে চিনে পুকুরের পাশের বাঁশ বাগানে। বাবা দেখতে যাচ্ছিলেন, আমিও যাব বলায় বাবা আমাকে নিয়ে যেতে রাজি হয়ে গেলেন। তারপর সেখানে গিয়ে দেখি বুড়ি মরে পড়ে রয়েছে, আর তারও শরীরটা কিসে যেন খেয়েছে। এবার সবাই বেশ ভয় পেল। এতদিন গরু ছাগলের মাংস খাওয়াটা শিয়ালের কাণ্ড বলে মানা গেলেও একটা মানুষের মাংস খাওয়া শিয়ালের কম্ম নয়। সেই দিনের পর থেকে সন্ধে হলেই গ্রামের মানুষজন ভয় আর বাইরে বেরোতে পারত না। আমাদের বাড়ির বৈঠকখানায়ও সবার আশা বন্ধ হয়ে গেল। আস্তে আস্তে গ্রামের আরও মানুষের মৃতদেহ পাওয়া যেতে থাকে ওই একই অবস্থায়। তাদের শরীরের মাংস কিছুটা খেয়েছে কেউ। এরপর একদিন সকালে খবর পেলাম কেষ্ট মারা গেছে। খবরটা শোনা মাত্রই ছুটে গেলাম। কেষ্টদের বাড়ির ঠিক পিছনের মাঠেই পড়ে রয়েছে আমার প্রাণের প্রিয় বন্ধু। তারও শরীরের কিছুটা মাংস কেউ খেয়ে গেছে। এই ঘটনা দেখার পর আমার মন খুব খারাপ হয়ে গিয়েছিল। বেশ কিছুদিন এমনই চলতে থাকার পর হঠাৎ একদিন সকালে ঘুম ভাঙার পর বাড়ির বাইরে বেরোতেই দেখলাম আমাদের বাড়ির সামনের অশ্বত্থ গাছের চারিদিকে অনেক মানুষ ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। বাবাও ছিলেন সেখানে। আমি কাছে গিয়ে দেখি একজন সাধু সেই গাছের নিচে ধ্যান করছেন। বেশ কিছুক্ষণ পর সাধু বিকট অট্ট হাসি হেসে বললেন, আমি জানি তোদের এখন ভয়ানক বিপদ। এই গ্রামে পিশাচিনী দৃষ্টি পড়েছে, কিন্তু এই দুর্গা শঙ্কর পণ্ডিত থাকতে তোদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, জেনে রাখ।
এই বলে সাধু আবার ধ্যানমগ্ন হলেন। বেশ কিছুক্ষণ পর ডান হাতের বুড়ো আঙুলটা নিজের কপালের ঠিক মাঝখানে ঠেকিয়ে একটা মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেন। ওম হিম ক্রিম ভট স্বাহা, ওম হিম ক্রিম ভট স্বাহা, ওম হিম ক্রিম ভট স্বাহা, ওম হিম ক্রিম ভট স্বাহা। তারপর ভিড়ের মধ্যে থাকা কাশীনাথের দিকে আঙুল দেখিয়ে বললেন, এই যে এই তুই, এদিকে আয়, এদিকে আয়। তোর নাম কাশীনাথ, এই তো, আর তোর বাবার নাম বদ্রীনাথ, কি? তোর একমাত্র মেয়ে খুব জ্বরে ভুগছে, তাই না রে? হ্যাঁ বাবা, কিছুতেই সেরে উঠছে না। মূর্খ বাসন্ড, আজকে তোর জন্য এই গ্রামের এত দুর্দশা হয়েছে। কাশীনাথ মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, বাবা আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি। আমি সব জানতে পেরেছি, কিন্তু আমি নিজের মুখে কিছুই বলবো না, তুই নিজের মুখে বলবি, বল বল বলছি। শিবু জেঠার পাঁচ কাঠা যে জমিটা আমি ভাগ চাষ করি, ওই জমিটার মাটি কাটছিলাম একদিন সকালে। মাটি কাটতে কাটতে হঠাৎ শক্ত মতো কিছু একটার সাথে আমার কোদালটা ঠেকে, তারপর সেই জায়গাটা খুঁড়তেই একটা ছোট বাক্স বেরিয়ে আসে। আমি সেই বাক্সটা খুলে দেখি, তার ভিতরে একটা কাঁচের বোতল আর দুটো সোনার আংটি রয়েছে। আংটিগুলো দেখে আমি আর নিজেকে সামলাতে পারিনি, আর ওই বাক্সটা থেকে কাঁচের বোতলটা আমি ছুঁড়ে ফেলতেই সেটা ভেঙে যায়। ওই কাঁচের বোতলটার ভেতরেই আটকে রাখা হয়েছিল দুই পিশাচিনীর আত্মাকে, তুই সেটা ভেঙে তাদের আবার জাগিয়ে তুলেছিস। তবে শোন শোন তোরা, আজ থেকে বহু বছর আগে দিল্লির সুলতান ছিল আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন ছিল খুবই অত্যাচারী রাজা, তার রাজ্যের কোনো সুন্দরী মেয়ের দিকে যদি তার নজর একবার পড়ত, তাহলে সেই মেয়ের আর রেহাই ছিল না। এমনই একদিন ভীমগিরি বলে এক রাজ্য জয় করে আলাউদ্দিন। ভীমগিরি রাজ্যের রাজার ছিল দুই রাজকন্যা, তাদেরকে আলাউদ্দিন অপহরণ করে নিজের রাজ্যে নিয়ে এলো। তখন সে সুলতান হয়নি, দিল্লি সুলতানের গদিতে তখন জালালউদ্দিন। জালালউদ্দিন এই কাজে সমর্থন করতে না পেরে আলাউদ্দিনকে দেশ থেকে চলে যাওয়ার হুকুম দিল। আলাউদ্দিন মালিক কাফুরের সাহায্য নিয়ে জালালউদ্দিনকে মেরে নিজে সুলতান হয়ে বসল। তারপর সেই দুই রাজকুমারীকে পরে গলা কেটে হত্যা করে কবর দেয়। সেই দুই বোন ছিল তন্ত্র সাধনার প্রতি আগ্রহী, বেঁচে থাকাকালীন নিজের রাজ্যে তারা অল্প বিস্তর তন্ত্র সাধনা শিখেওছিল। তাই মৃত্যুর পর তারা ভয়ঙ্কর পিশাচিনীর রূপ ধারণ করে আলাউদ্দিনের বিস্তর সাম্রাজ্য ধ্বংস করতে শুরু করে। এরপর আলাউদ্দিন ওই দুই পিশাচিনীর হাত থেকে বাঁচার জন্য সুদূর বাংলা থেকে কালীপ্রসাদ তান্ত্রিক নামের এক বিখ্যাত তান্ত্রিককে নিয়ে আসে নিজের রাজ্যে। কালীপ্রসাদ তান্ত্রিক সেখানে পৌঁছে তার আরাধ্য দেবীর সাধনা করে আলাউদ্দিনের অতীতের সেই কর্মের কথা জানতে পারে। তারপর কালীপ্রসাদ তাদের কবরখানা খুঁড়তেই দেখা যায় দুটি কঙ্কালের ডান হাতের অনামিকাতে একটা করে সোনার আংটি রয়েছে। তারপর কঙ্কাল সার দেহগুলি থেকে আংটিগুলো উনি নিয়ে নেন। কালীপ্রসাদ তান্ত্রিক মনে করলে ওই দুই পিশাচিনীর অস্তিত্বকে ধ্বংস করতে পারত, কিন্তু সে কাজ তিনি করেননি। তিনি একটি বিশাল হোম করে সেই দুই পিশাচিনীর আত্মাকে বন্দী করে নেন। এটা তিনি করেছিলেন ওই দুই পিশাচিনীকে দিয়ে নিজের কাজ করিয়ে নেবেন বলে। তারপর কালীপ্রসাদ তান্ত্রিক সেই দুই পিশাচিনীকে বন্দী করে বাংলায় ফেরত আসে।
আমার গুরুর মুখে কালীপ্রসাদ তান্ত্রিকের এই ঘটনা আমি শুনেছিলাম। আর আজকে জানতে পারলাম কালীপ্রসাদ তান্ত্রিক ওই দুই পিশাচিনী রাত্তাকে বন্দি করে এখানে লুকিয়ে রেখেছিল। তাহলে কি এই পিশাচিনীদের ধ্বংস করার কোনো উপায় নেই? আমাদের গ্রামের বাচ্চা ছেলে থেকে শুরু করে অনেক মানুষকে এই পিশাচিনীরা নিজের শিকার বানাচ্ছে। উপায় আছে। তার আগে কাশীনাথ, তুই আমাকে দুটো আংটি এনে দিবি, আর আজ সন্ধেবেলা আমি একটা যজ্ঞ করব। সেই যজ্ঞের সরঞ্জাম যা যা লাগবে আমি সব তোদের বলে দিচ্ছি। তোদের মধ্যে থেকে কেউ বিকালে এসে সেই সব কিছু আমাকে দিয়ে যাবি, এবং সন্ধ্যের কিছুটা আগেই গ্রামের যত লোক রয়েছে তাদের সবাইকে নিয়ে এখানে চলে আসবি। ভয় নেই, এই স্থানে ওরা কারোর ক্ষতি করতে পারবে না, মনে রাখিস। আমি আজ সন্ধ্যেবেলা সেই যজ্ঞ শুরু করব। সাধু লোকটি বাবাকেই তার যজ্ঞের সমস্ত সরঞ্জাম আনতে বলেছিলেন। শৈশবে সেই সমস্ত উপকরণের নাম শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম। যেমন? যেমন একটি পাত্র করে তিনটে ইঁদুরের রক্ত, এমন একটি আম গাছ যাতে কেবল এক বাড়ি ফল ধরেছে সেই আম গাছের ১১টি পাতা, এমন একটি পুকুর যেখানে কেউ ডুবে মরেছে সেই পুকুরের মাঝখানের মাটি, এগুলো ছিল সব আমার শোনা অদ্ভুত জিনিস। কিন্তু এগুলোকে এখন আর অদ্ভুত বলে মনে হয় না। এছাড়াও তিল, আলোচাল, কলা, বেলপাতা, হোমের জন্য বেলকাঠ, ঘি ইত্যাদি নানান জিনিস আনতে বলেছিলেন সেই সাধু। বাবা অনেক কষ্টে সাধুর বলে দেওয়া সমস্ত উপকরণ জোগাড় করলেন। তারপর সন্ধ্যে নামার কিছু আগে বাবা আর আমি আমাদের বাড়ির পাশের অশ্বত্থ গাছের কাছে গিয়ে দেখি সেখানে অনেকজনই প্রায় ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। সাধু বাবা একটা ধুনি জ্বালিয়ে বসে রয়েছেন। এরপর বাবার বন্ধু কাশীনাথ তার অসুস্থ মেয়েকে ধরে নিয়ে এসে মাটিতে বসিয়ে কাতর স্বরে পকেট থেকে একটা কাপড়ের পুঁটলি বের করে সাধু বাবার দিকে এগিয়ে দিয়ে বলল, এই যে সাধু বাবা, এর ভিতরেই রয়েছে ওই আংটি দুটো। হাত বাড়িয়ে আংটি দুটি নেওয়ার পর সাধুজি আমার বাবাকে বললেন, কিরে, সমস্ত উপকরণ সব ঠিকঠাক নিয়ে এসেছিস তো? দেখিস একটুও যদি ভুল হয় তাহলে কিন্তু আমার মৃত্যুর সাথে সাথে তোরাও মরবি। ওই দুই পিশাচিনী কিন্তু কাউকে ছাড়বে না। না না সাধু বাবা, আপনি যা যা বলেছিলেন আমি সব অনেক খুঁজে তারপরে নিয়ে এসেছি, কিচ্ছু ভুল হবে না। ঠিক আছে, যা যা এনেছিস সব কিছু এখানে রেখে দে। এরপর সাধুজি সর্বপ্রথম পুকুরের মাটিটা নিয়ে যজ্ঞ কুণ্ডের চারপাশে একটি গণ্ডি আকার কাটলেন। তারপর তিনটি ইঁদুরের রক্ত যে মাটির পাত্রটিতে রয়েছে সেটা নিয়ে উঠে গেলেন কিছুটা দূরে, এবং সেটা আস্তে আস্তে ছড়িয়ে দিলেন। তারপর ফিরে এসে উনি সস্থানে বসে যজ্ঞের সমস্ত উপকরণ সাজালেন। এমন সময় উঠল তুমুল ঝড়। তারপর বাতাসে একটা কেমন মরা পচা গন্ধ ভেসে আসতে লাগলো। ঝড়ের মধ্যে পাশের একটা গাছের ডাল ভেঙে আমার গায়ের উপরেই পড়ত যদি না বাবা ঠিক সময় আমাকে সরিয়ে নিতেন। একটা জিনিস সেই সময় লক্ষ্য করলাম, এত ঝড়ের মধ্যেও এত কিছু হয়ে যাচ্ছে কিন্তু সাধুজির যজ্ঞের আগুনের কিন্তু একটুও পরিবর্তন হচ্ছে না। এসবের মধ্যেই সাধুজি তার কাজ শুরু করলেন। এরপর
কালো হাওয়ার মতো দুটো অবয়ব আমাদের মাথার কাছে ঘুরতে শুরু করল। পরক্ষণেই শুনতে পেলাম এক বৈশাচিক হাসি। এক সময় সেই অবয়বগুলি মাটিতে নেমে এলো। ঝড় তখনও চলছে। এবার তাদের আসল রূপ দেখতে পেলাম। কি বিভৎস সেই রূপ! তাদের চোখের কোনো মনি নেই, চুলুস্কো খুস্কো, মুখে লেগে রয়েছে রক্ত, হাতে বড় বড় নখ, মুখের চামড়া পচে ভেতরের মাংস খসে খসে পড়ে একদিকের কঙ্কাল বেরিয়ে গেছে। বুঝতেই পারছিলাম সাধুজি তার মন্ত্রের অসীম শক্তিতে এই দুই পিশাচিনীকে টেনে আনছিলেন। ওদিকে সাধুজি তার মন্ত্র জপ করেই চলেছেন। হঠাৎ করে খুব দ্রুত গতিতে অনেকগুলো বড় বড় পাথর এগিয়ে এলো সাধুজির দিকে। সাধুজি সেটা দেখতে পেয়ে তার বাঁ হাত উপরে তুলে সেই পাথরগুলোর উপর ক্ষমতা প্রয়োগ করে আটকে দিলেন। গ্রামের লোকেরা তখন ভয়ে কাঁপছে। তারপর সেই দুই পিশাচিনী তাদের সর্বশক্তি প্রয়োগ করতে শুরু করল। কিন্তু সাধুজি মন্ত্র পড়ে নিজের দেহ বন্ধন করে রেখেছিলেন। স্পষ্ট দেখতে পেলাম একটা নীল আলো সাধুজির চারিদিকে একটা বলয় তৈরি করেছে, আর সেই দুই পিশাচিনীর শক্তি সেই বলয়ের ভিতরে প্রবেশ করতেই পারছে না। এক সময় সেই পিশাচিনীরা চিৎকার করতে শুরু করল। তারপর সাধুজি কাশীনাথের দেওয়া সেই কাপড়ের পুটলিটা থেকে দুটো আংটি বের করলেন। তারপর জোরে জোরে মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেন। ওম হিম ক্রিম চামুণ্ডায় নমঃ, ওম হিম ক্রিম চামুণ্ডায় নমঃ, ওম হিম ক্রিম চামুণ্ডায় নমঃ। তারপর সাধুজি সেই আংটি দুটি ছুঁড়ে দিলেন আগুনের মধ্যে। আগুনে ছুঁড়ে দিতেই দেখলাম সেই দুই পিশাচিনীর দেহ কোথায় মিলিয়ে গেল। এবার ঝড়ও থেমে গেল, আর বাতাসে সেই মরা পচা গন্ধটাও কেটে গেল। সাধুজি এবার হেসে বললেন, আর কোনো ভয় নেই, ওই পিশাচিনী বিনাশ হয়েছে, এই গ্রাম এখন সুরক্ষিত। না, আর কোনো ভয় নেই, যা তোরা বাড়ি ফিরে যা, এখনো ভোর হতে কিছুটা বাকি আছে, যা যা বাড়ি ফিরে যা। সাধুর কথা শুনে সবাই যে যার বাড়ি চলে যাচ্ছে। আমি আর বাবাও সেখান থেকে বাড়ি যেতেই যাচ্ছিলাম, এমন সময় সাধুজি পিছু ডেকে বাবাকে বললেন, এই শোন, আমাকে একটু দুধ দিয়ে যেতে পারবি? হ্যাঁ হ্যাঁ বাবা, এক্ষুনি দিয়ে যাচ্ছি। এরপর বাড়ি গিয়ে বাবা একটি বাটি করে দুধ দিয়ে আমাকে বললেন, যা এটা সাধু বাবাকে দিয়ে আয়। আমি সেই দুধের বাটিটা হাতে নিয়ে সাধুজির কাছে গিয়ে দেখি সাধুজি তার পোটলাটার মধ্যে কিছু একটা খোঁজাখুঁজি করছেন। খুঁজতে খুঁজতে তিনি পোটলার ভিতর থেকে বের করলেন একটি আংটি। আমি ভালো করে লক্ষ্য করলাম আংটিটা। এমন সময় সাধুজি আমার হাত থেকে দুধের বাটিটা নিয়ে আমাকে বললেন, আমি বাড়ি চলে এলাম, কিন্তু মনের মধ্যে একটা খটকা রয়েই গেল। ওই আংটিটা তো কাশীনাথ দিয়েছিল, আর সাধুজি তো আংটি দুটো সেই যজ্ঞকুণ্ডের আগুনের মধ্যে ফেলে দিলেন। তাহলে আবার একখানা আংটি এলো কোথা থেকে? মানে আমি কিছু বুঝলাম না এই আংটির ব্যাপারটা। তখন আমিও বুঝতে পারিনি, কিন্তু বড় হওয়ার পর যখন এই তন্ত্র সাধনার পথে আমি উত্তীর্ণ হলাম, তখন বুঝতে পেরেছিলাম। ওই তান্ত্রিক দুর্গা শঙ্কর প্রসাদ সেই দুই পিশাচিনীর আত্মার একটি আত্মার কেবল বিনাশ করেছিলেন। সেই রাতে ওই হোমকুণ্ডের মধ্যে তিনি কেবল একটি আংটি বিসর্জন দিয়েছিলেন, আর একটি আংটি উনি নিজের কাছেই রেখে দিয়েছিলেন। এর মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, বাকি একজন পিশাচিনীকে তিনি বন্দী করে নিয়ে চলে গিয়েছিলেন।
তাকে দিয়ে নিজের কার্যসিদ্ধি করাবেন বলে। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলটিকে তো আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন, শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। ধন্যবাদ।